বয়স্ক পুরুষের প্রস্রাবের প্রতিবন্ধকতা, যার কারণ হলো প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া। এখন আজকালকার দিনে প্রস্টেট বড় হয়েছে এটি নতুন করে জানার কোনো বিষয় নয়। অনেকেই একটু বয়স হলেই আলট্রাসনোগ্রাম করেন এবং দেখেন যে প্রস্টেট বড় হয়ে গেছে এবং ডাক্তারের কাছে চলে আসেন। আমরাই বরং আরো মানে মানুষকে সচেতন করি যে প্রস্টেট বড় হলেই তার চিকিৎসার জন্য দৌড়ে আসতে হবে বা হয়রান হতে হবে, এমনটা নয়। প্রস্টেট বড় হয়ে যদি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে, তখনই আপনি ডাক্তারের কাছে আসবেন। এই প্রতিবন্ধকতা বা রাস্তা বন্ধ হয়ে গেছে বুঝবেন কি করে? সেটি হলো সিমটমস দিয়ে। তার মানে বয়সের সাথে সাথে যদি আপনার সিমটমস পরিবর্তন হয়, তাহলে আমরা সেই সিমটমসগুলি এখন বলবো। প্রথমে জেনে নিই যে কত বয়সে কি হারে প্রস্টেট বড় হতে পারে। সেটি হলো যেসব পুরুষের 50 বছর অতিক্রম করেছে, তাদের মধ্যে শতকরা 60 জন পুরুষই এই প্রস্টেট বৃদ্ধিজনিত সমস্যায় ভুগতে পারেন। যদি পুরুষের বয়স 80 বছর অতিক্রম করে, তাহলে এই 80 বছর অতিক্রান্ত পুরুষদের শতকরা 90 জনই এই প্রস্টেট জনিত সমস্যায় ভুগতে পারেন। সমস্যাগুলি কী কী এবার জেনে নিন। সেটি হলো যে ঘন ঘন প্রস্রাব হওয়া দিনের বেলা এবং রাত্রেবেলা। রাত্রিবেলা মানে কিন্তু সন্ধ্যার থেকে ঘুমানো পর্যন্ত নয়, রাত্রিবেলা মানে হলো ঘুমের থেকে উঠে, মানে আপনি ঘুমিয়ে গেছেন তারপরে কতবার আপনাকে উঠে প্রস্রাব করতে হয়। যদি প্রস্টেট বড় হয়ে যায়, তাহলে ঘুমিয়ে যাওয়ার পরে আপনাকে অন্তত 3 থেকে 5 বার 6 বার, অনেকে আরও বলেন সারা রাতই আমরা বাথরুমে কাটাই, এমনটাও হতে পারে। আর ঘন ঘন প্রস্রাব দিনের বেলা বলতে অন্তত পক্ষে 2 ঘন্টার মধ্যে যদি আপনি একবার প্রস্রাব করেন, মানে একবার প্রস্রাব করেছেন তার থেকে 2 ঘন্টার মধ্যে যদি আর একবার প্রস্রাব করেন, তাহলেই সেটিকে আমরা বলবো ঘন ঘন প্রস্রাব। তাহলে ঘন ঘন প্রস্রাব দিনের বেলা এবং রাতের বেলা। তারপরে প্রস্রাব করতে আপনি বাথরুমে গেলেন, দেখা গেল প্রস্রাবটা শুরু হচ্ছে না, কেমন যেন একটু বাধা বাধা মনে হচ্ছে, হেজিটেশন বা দ্বিধা, যে প্রস্রাব বেরই হচ্ছে না, আপনি শুরুই করতে পারছেন না, ডাক্তারি ভাষায় হেজিটেন্সি। এরপরে প্রস্রাব করতে করতে কিছুক্ষণ পর আবার প্রস্রাব আটকে গেল, তারপরে আবার প্রস্রাব নতুন করে শুরু হলো, এরকম হতে পারে। আবার প্রস্রাব শেষে দেখবেন যে প্রস্রাব ক্লিয়ার হলো না, প্রস্রাব রয়ে গেল মনে হচ্ছে, ডাক্তার আপনাকে প্রস্রাব করার কথা জিজ্ঞেস করবেন যে আপনি প্রস্রাব শেষ হলে কি মনে হয় যে প্রস্রাব আরও পেটের মধ্যে রয়ে গেল নাকি ক্লিয়ার হয়ে গেল। আপনি বলবেন না ডাক্তার সাহেব, প্রস্রাব শেষে আমার শান্তি আসে না, মনে হয় যেন প্রস্রাব পেটের মধ্যে রয়েই গেল। তাহলে এটিও একটা সিমটমস, ডাক্তারি ভাষায় সেন্স অফ ইনকমপ্লিট ভয়েডিং, অর্থাৎ পুরোপুরি ক্লিয়ার না হয়ে যাওয়া। তারপরে প্রস্রাব শেষে ফোটায় প্রস্রাব পড়তেই থাকা। আর প্রস্রাব করার সময় প্রেশার দিয়ে, অর্থাৎ কুঁথে কুঁথে প্রস্রাব করা, এইগুলি হলো প্রস্টেট বড় হওয়ার সিমটমস। এরপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা প্রথমেই যে কাজটি করেন তা আপনার তলপেটে হাত দিয়ে দেখেন এবং মলদ্বারে আঙ্গুল দিয়ে পরীক্ষা করেন যে প্রস্টেটটা বড় হয়েছে তা কী পরিমাণ বড়। এবং সবচাইতে জরুরি পরীক্ষা এই মলদ্বারে আঙ্গুল দিয়ে এই জন্যেই যে প্রস্রাব তো সাধারণভাবে যদি বড় হয়, অর্থাৎ নির্দোষভাবে যদি বড় হয়, তাহলে প্রস্রাবটা হবে ফার্ম বা খুব বেশি শক্ত নয়। কিন্তু যদি প্রস্রাবটা ক্যান্সার হয়, তাহলে ডাক্তাররা এই মলদ্বারে আঙ্গুল দিয়েই বুঝতে পারেন যে প্রস্টেটে ক্যান্সার হয়েছে, কারণ তখন হয়ে যায় হার্ড বা শক্ত। তাহলে এইটি করতেই হবে একটা ডাক্তারকে, যে প্রস্টেট যদি কারো সমস্যা থাকে মলদ্বারে আঙ্গুল দিয়ে দেখতে হবে যে প্রস্টেটটা ক্যান্সার হয়েছে নাকি ক্যান্সার হয়নি। কারণ কিছু কিছু মানুষের ক্যান্সার হতে পারে প্রস্টেটের, আর প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা একরকম, প্রস্টেট যদি নির্দোষভাবে বড় হয় তার চিকিৎসা আর এক রকম। এবার আসি আমরা প্রস্টেট সাধারণ বৃদ্ধি অথবা নির্দোষ টিউমার, যেটি ক্যান্সার নয়, সেটির চিকিৎসা কী। আপনাকে আলট্রাসনোগ্রাম করে দেখবে যে প্রস্রাব কী পরিমাণ আপনার জমে থাকে। প্রথমে তো সিমটমস নিল, সিমটমস নেওয়ার পরে আপনাকে নাম্বারিং করবেন ডাক্তার সাহেবরা। প্রত্যেকটা সিমটমসের জন্যে আপনাকে 0 থেকে 5 নম্বর করে দেয়। দেওয়ার পরে এই 7টি সিমটমসকে যদি মানে একত্রিত করা হয়, যোগফল করা হয়, তা দিয়ে যদি আপনি 20-এর চাইতে কম নাম্বার পান, 20 নম্বরের কম নাম্বার পান, তাহলে কেবলমাত্র আপনাকে ওষুধ দিয়ে চিকিৎসা করবে। অথবা আপনার লাইফস্টাইল বা জীবনযাত্রার
যে প্রণালী আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন, যেভাবে পানি খাচ্ছেন, যেভাবে চা কফি খাচ্ছেন, সেগুলির উপদেশ দিয়ে আপনাকে সারিয়ে তুলতে সক্ষম হবে। কিন্তু যদি আপনি বিষের উপরে নাম্বার পেয়ে থাকেন 20-35 মধ্যে, তাহলে বুঝতে হবে যে আপনার প্রস্টেটটা অনেক বেশি সমস্যা করেছে, তখন হয়তো অপারেশন লাগবে। কখনো কখনো অপারেশন, কখনো কখনো ঔষধ দিয়ে চিকিৎসা। আর ওই ঔষধের মাধ্যমে চিকিৎসা কিন্তু আমাদের দেশে খুব সহজ এখন। সেটি হলো আমরা বলি যে ট্যামসুলোসিন, সিলোডোসিন, আলফাজোসিন, এরকম নামের বহুত অনেক রকমের ওষুধ আমাদের দেশে অত্যন্ত সুলভ এবং অনেক কম দামে পাওয়া যায়। সুতরাং আপনার চিকিৎসা অনেক সহজ হয়ে যাবে, কিন্তু আপনাকে প্রত্যেক দিন খেতে হবে। অনেকে এই ভুল কাজটি করেন যে কিছুদিন ওষুধ খেয়ে যখন সে ভালো থাকে তখন সে ওষুধ বন্ধ করে দেয়, আমি ভাবে যে আমি তো ভালো হয়ে গেছি। অনেকে ভাবে এতদিন কেন আমি ওষুধ খেতে যাব। বন্ধুরা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি যে ডাক্তার যে পরামর্শ দিবেন সেটি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। একটি ওষুধ একটি রাত, মানে প্রতি রাতে একটি করে ওষুধ খেয়ে যদি আপনি সারা জীবন সুস্থ থাকতে পারেন তাহলেই সেটিই ভালো। আর যদি আপনি ওষুধ বন্ধ করে দেন অথবা অন্য কোনো উপায়ে, বিশেষ করে হোমিওপ্যাথি খেয়ে রোগ সারাতে যান, তাহলে দেখা যাবে এক সময় প্রস্রাব আটকে গেছে এবং তখন অপারেশন করা ছাড়া উপায় নেই। হ্যাঁ, অপারেশন নিয়েও ভয় পাওয়ার কিছু নেই, কারণ অপারেশনটা পেট কাটা লাগে না। অপারেশন এখন প্রস্রাবের রাস্তা দিয়ে অপারেশন করা সম্ভব। ডাক্তারি ভাষায় বলে ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট, সংক্ষেপে TURP। এই TURP অপারেশন করে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্টেটের অংশগুলিকে মাখনের মতো করে তুলে নিয়ে আসে ডাক্তারেরা। ঠিক যেভাবে আপনারা মাখন উঠিয়ে নিয়ে আসেন বাটির ভিতর থেকে, বা আইসক্রিমের বাটি থেকে যেভাবে চামচ দিয়ে আইসক্রিম ওঠান, ডাক্তারও সেভাবে উঠিয়ে নিয়ে চলে আসে প্রস্টেটটাকে এবং প্রস্রাবের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মাত্র 1 বা 2 হসপিটালে থাকতে হয়। এটি আরেকটি নতুন সংযোজন হয়েছে আমাদের দেশে, অর্থাৎ এই আমাদের এই সেন্টারে, অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজিতে আমরা লেজার দিয়ে, মানে সূক্ষ্ম আলোর শক্তির মাধ্যমে প্রস্টেটকে বাইরে নিয়ে আসতে পারি। আর লেজার অপারেশন বা এই থুলিয়াম লেজারের আলোর শক্তির সাহায্যে আমরা যদি প্রস্টেটকে বাইরে নিয়ে আসি তাহলে কোনো রকম জটিলতা হবে না। জটিলতাগুলি কী কী? যেটা হলো প্রস্রাব ঝরে যাওয়া, রেট্রোগ্রেড ইজাকুলেশন, বা আপনি যারা বিবাহিত পুরুষ, একটু যতই বয়স হয়ে যাক আমরা বীর্যপাত সামনের দিকে পাই না TURP অপারেশনের পরে, কিন্তু লেজার দিয়ে অপারেশন করার পরে শতকরা 60% ক্ষেত্রেই, অর্থাৎ 60% পুরুষেরই এই সিমটমস বা সমস্যাগুলি তৈরি হবে না, তারা স্বাভাবিকভাবেই বীর্যপাত করাতে পারবে। সুতরাং কোনো রকমের জটিলতা ছাড়াই লেজার প্রস্টেট অপারেশন করা বাংলাদেশে সম্ভব এবং অত্যন্ত সুলভে। আরেকটি কথা বলে আমরা বিদায় নেব, সেটি হলো যে অবশ্যই যাদের প্রস্টেটের সমস্যা হয়েছে ডাক্তারের কাছে যাবেন এবং প্রতি বছর একবার করে সিরাম PSA পরীক্ষা করবেন। সিরাম PSA হলো সেই পরীক্ষা, রক্তের যেই পরীক্ষার মাধ্যমে ডাক্তার সাহেব প্রাথমিকভাবে ধারণা করতে পারে যে আপনার প্রস্টেটের মধ্যে ক্যান্সার হয়েছে কিনা। যদি ক্যান্সার হয়েই থাকে তাহলে তার চিকিৎসা হবে সম্পূর্ণ আলাদাভাবে। তখন প্রাথমিকভাবেই যদি আপনি আসেন র্যাডিক্যাল প্রস্টেক্টমি, অর্থাৎ পেট না কেটেই ল্যাপারোস্কোপিক যন্ত্রের মাধ্যমে প্রস্টেটকে পুরোটা তুলে ফেলে দিতে হবে। আর যদি দেরি করে আসেন তাহলে ডাক্তার সাহেবরা মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসা করবে প্রস্টেট ক্যান্সারের। আর একদিন সে কথা বলবো। আজকের মতো আপনাদের সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থাকুন।